দেশ বিরোধী এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকারীর নাম তসনিম খলিল। বিভিন্ন সময়ে বিদেশি স্পাইয়ের কাছে দেশের স্বার্থ সংক্রান্ত নথি বিক্রি করা তার পেশা। তার মূল কাজ হল প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা ও সরকার বিরোধী মনোভাব তৈরিতে উস্কানি দেওয়া। সম্প্রতি নেত্র নিউজ নামক এক ভুঁইফোর সংবাদ মাধ্যমে অপপ্রচার আর দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছেন এই স্বঘোষিত সাংবাদিক। ফাঁস হওয়া স্ক্রিনশটে দেখে নিন তসনিম খলিলের সম্প্রতি প্রচারিত এক গুজবের পেছনের গল্প। এবার দেখুন এই কথোপকথনের উপর ভিত্তি করে নির্মিত গুজবের খণ্ডচিত্র। হাতে একটা মনিটর ছিল, তো ওনারা আমার থেকে তসনিম খলিল এই ভিডিওটি প্রচার করেন 13 আগস্ট। জাতি যখন প্রস্তুতি নিচ্ছে এক শোকাবহ সময়ের, তার ঠিক একদিন পরেই 14 আগস্ট বাংলাদেশে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। কেবলমাত্র দেশের সুনাম বিনষ্ট করতেই ওই সময় প্রচার করা হয় মন গড়া তথ্যে ভরা ভিডিওটি। জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ততার কথা যিনি অকপটে স্বীকার করেন, জাতির পিতার মৃত্যু দিনকে তিনি অপপ্রচারের জন্য বেছে নিতে পারেন। তসনিম খলিলের বাবা খলিল রহমান মুক্তিযুদ্ধের সময় আলবদর সদস্য ছিলেন। এই ব্যক্তির সন্তান তসনিম খলিল আওয়ামী লীগ ও বাংলাদেশ বিরোধী হবে, এটাই স্বাভাবিক। 2007 সাল পর্যন্ত বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকায় চাকরিতে ছিলেন, কিন্তু বিভিন্ন উদ্দেশ্য ও পক্ষপাতমূলক সংবাদের কারণে ডেইলি স্টার থেকে তাকে স্বেচ্ছায় চলে যেতে বলা হয়। এরপর আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ চাকরি করা অবস্থায় বিভিন্ন সময় বাংলাদেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রকারীর সাথে তার সখ্যতা গড়ে ওঠে। এদের মধ্যে একজন আর এক দেশ বিরোধী শক্তি ডেভিড বার্গম্যান, যিনি একজন যুদ্ধাপরাধীদের এজেন্ট এবং তারেক রহমানের বেতনভুক্ত উপদেষ্টা। ডেভিড বার্গম্যানের সাথে সম্পৃক্ততার কারণে সাংবাদিক ইলিয়াসের সাথেও অন্তঃকোন্দল হয় তসনিম খলিলের। সুইডেন প্রবাসী একজন বিজ্ঞানী সরি সাংবাদিক, গোপন নথি, এই নথি ওহির মাধ্যমে আপনার আকাশ থেকে এসেছে এবং সেই ওহি একমাত্র এই এর কাছে এসছে, আপনার কি বলে তসনিম খলিলের কাছে এসে, এই সারা পৃথিবীর কারো কাছে এই তথ্য যায় নাই। এর বাইরেও তসনিম খলিলকে নিয়ে রয়েছে সমকামিতার অভিযোগ। সুইডেন প্রবাসী এক ব্যবসায়ীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন তসনিম, যিনি আজও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি। তসনিম খলিলের সাথে আমার পরিচয় অনেকদিন আগে থেকেই, তো একদিন কাজের সুবাদে তার বাসায় যাওয়া হয়। এক পর্যায়ে তিনি আমাকে উপস্থাপ দেয়, তার সাথে সমকামিতা জড়ানোর জন্য আমাকে বাধ্য করে, এমনকি আমাকে সে অনুস্থা করে। এই আমি জানতাম না যে সে আসলে এরকম মন মানসিকতার একজন লোক। আমি এখন পর্যন্ত এই স্মৃতি বলতে পারিনি, আমার জীবনে ঘটে যাওয়াটি একটি অস্বাভাবিক দিন আমার জন্য। একজন সমকামী, একজন নাস্তিক, একজন উন্মাদ স্বঘোষিত সাংবাদিক, একজন রাজাকার পুত্র, একজন দেশ বিরোধী তসনিম খলিল, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিবেশকে অসুস্থ করে দেশকে বিকিয়ে দিতে পারেন তার ব্যক্তিগত স্বার্থে। তসনিম খলিলের বিচার কবে হবে জানতে চায় জনতা।